চিত্তরঞ্জন মহারাজ। ওম অখণ্ড মন্দল কারণম ব্যক্তম জনচরাচরম তৎপাদম দর্শিতম জনতোষ্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরুর ব্রহ্ম গুরুর বিষ্ণু গুরুদেব মহেশ্বরায় শ্রী গুরুবে পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। প্রথমে আমি আমার শ্রী শ্রী গুরুদেব সন্ধিকালের শ্রীচরণে কোটি কোটি প্রণাম নিবেদন করি। আজকে আমার নিমন্ত্রণায় 27 আগস্টে হওয়ার কথা ছিল, হচ্ছে না। তারপরে আমার নিমন্ত্রণকে আজকে রক্ষা করে ওনার উত্তরপ্রদেশে এতটি সময় নষ্ট করে, এতটি কাজ নষ্ট করে আমার জন্য যে ত্রিপুরাতে এসেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী জনপ্রিয় আদরণীয় সম্মানিত যোগী আদিত্যনাথজিকে আমি আমার ত্রিপুরা রাজ্যের 25টা আশ্রম তরফ থেকে এবং আমার নিজ ব্যক্তিগত তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। উনি জয় হোক, উনি আরও উচ্চ স্থান অধিকার করুক, উনি যেন উজ্জ্বল হয়ে থাকুক। আর আজকে এই দিনের মধ্যে এই তারিখে আমার ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় আদরণীয় সম্মানিত মুখ্যমন্ত্রী উনি গুজরাটে একটা কার্যক্রম আসলো, শুধু আমার এই কার্যক্রমের জন্য উনি ওখানে কার্যক্রমটা নষ্ট করে আজকে ওখানে যে উপস্থিত হয়েছেন। প্রফেসর ডাক্তার মানিক সাহাজিকেও আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি, উনি ধন্য হোক। আর ত্রিপুরা রাজ্যের মহারাজা প্রদীপ কিশোর মাণিক্য বাহাদুর দেববর্মাকে উনিও দিল্লিতে ছিলেন, আমি ফোন করার পরে উনি আমাকে একটি কথা বলল যে মহারাজ আপনি যদি আমাকে পাতালে দেখেন আমি পাতালে যাব, স্বর্গে যদি দেখে আমি স্বর্গে যাব, আপনি যেখানে আমাকে ডাকবেন আমি সেখানে যাব। সেই কথাটা শুনে আমার অন্তর এমন শান্তি আনন্দিত হলো আমি বাসে প্রকাশ করার মতো না। তার জন্য আমি আমার ভবাগ্রাকে আমি আমার 25টা আশ্রম তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আর আমাদের ত্রিপুরা রাজ্যের SCM বর্তমান রাজ্যসভার এখন MLA MP বিপ্লব কুমার দেবজিকেও আমি অশেষ ধন্যবাদ করি, কেননা উনি হরিয়ানার প্রভারী, হরিয়ানাতে এখনই ইলেকশন চলতেছে, তথাপি আমার ডাকে যে উনি এখানে চলে আসছেন তার জন্য অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আর বিশিন্দু পরিষদের আমাদের কার্যকর্তা, আমি কেন বিশিন্দু পরিষদকে এত ভালোবাসি, যে সময় ত্রিপুরা রাজ্যের আমার গুরুদেব শান্তিকালীকে গুলি করে হত্যা করা হয়েছিল এই দুশ্মনরা, সে সময় আমার বড় ভাইকে কিডন্যাপ করে অপহরণ করে নিয়ে গেছিল, 3 দিন 3 রাত জঙ্গলে রাখার পরে আমাকে বলেছিল, বড় ভাইকে বলেছিল তোমার ছোট ভাইকে বলো সাধু ড্রেস পার করে গরিব বসে থাকার জন্য, নইলে আমাকে যেখানে দেখে সেখানে গুলি অর্ডার হয়ে গেছে, শহর বাজার রাস্তা যেখানে দেখে সেখানে আমার গুলি অর্ডার হয়ে গেছে। এই দিন আইনে আমেদাবাদে ধর্ম সংসদ হয়েছিল, সেই সময় সেই ধর্মসভাতে গুরুদেব শান্তিকালী আমাকে ভবিষ্যৎবাণী করেছিল, বলেছিলেন উনি চিত্ত যে সময় আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব তুমি ত্রিপুরাতে কাউকে সহযোগিতা পাবে না, তুমি শুধু বিশ্বনদী পরিষদে অশোক সিংহালের কাছে তুমি চলে আসো, তোমাকে সব ব্যবস্থা করে দেব। সত্যি ত্রিপুরা রাজ্যের মধ্যে
উগ্রপন্থীর দর বইয়ে আশ্রমের লোক আসা যাওয়া বন্ধ হয়ে গেছে উগ্রপন্থীর দরে। আর আমাকে খসলো জায়গায় জায়গায়, যেখানে দেখে সেখানে গুলি করার জন্য। গুরুদেবের ভবিষ্যৎবাণী অনুসারে সত্যি আমি বিশ্বেন্দুপুরের সাথে দিল্লিতে চলে যাই আর কি পুরম সকলমোচন আশ্রমে। অশোক সিংহল যে আমাকে দেখে এত আদর করছেন, এত সম্মান করছেন, এত মানে আমি বাসে প্রকাশ করার মতো নয়। অশোক সিংহল যা এখনই স্বর্গপ্রাপ্ত হয়েছেন, ব্রহ্মালীন হয়ে গেছেন, উনি যেখানেই থাকো আমি প্রার্থনা করি উনি স্বর্গতি প্রাপ্ত হোক, উনি যাতে স্বর্গতি স্থান পায় আমি এই ভগবানের কাছে কামনা করি। কেননা আমার ত্রিপুরারা যে ধর্মকে রক্ষা করার জন্য, সনাতন ধর্মকে রক্ষা করার জন্য, হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য সেই 2000 সালের মধ্যে আমাদের রাষ্ট্রীয় স্বয়ংসেবক পূজ্যমোহন ভাগবতের সঙ্গে আমাকে পরিচয় করাইছেন। সেই সময় থেকে আমাকে বিশ্বেন্দু পরিষদের মার্গদর্শন মন্ডলীর সদস্য বানিয়ে দিয়ে গেছেন। সেই সময় আমাকে এলকা আডবানের সঙ্গে দেখা করাইয়ে আমাকে ক্যাম্প সিকিউরিটি ব্যবস্থা করে আজকে আমি ত্রিপুরা রাজ্যের মধ্যে আমার হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য আমি 25টা আশ্রম প্রতিষ্ঠা করতে পেরেছি এই বিশ্ব হিন্দু পরিষদের আশীর্বাদ এবং তাদের ছত্রছায়ার নিচে। তার জন্য আমি বিশ্ব হিন্দু পরিষদকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি, আর এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবককে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আমার 25টা আশ্রম ত্রিপুরা থেকে আমি তাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আর আমাদের মাঝে আছেন আমাদের এই রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্যজি এবং আমাদের ত্রিপুরার বিধানসভার সমস্ত মিনিস্টারগণ, এমএলএগণ, এমডিসিগণ, তাকেও আমার শান্তিকালে আশ্রম তরফ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। কেননা আজকে আমার ত্রিপুরা রাজ্যের রাজ্যসভার এই মিনিস্টারগণ এবং আমার মুখ্যমন্ত্রী মানিক সাহা ওনাদের সহযোগিতা এবং ওনারা আমাকে কতটুকু ভালোবাসেন এবং ওনারা আমাকে কতটুকু আদর করেন আজকে এই সভাতে দেখে আপনারা বুঝতে পারবেন। আমি আর মুখে কিছু বলবে না, ওরা আমাকে এতটুকু ভালোবাসে, এতটুকু সাহায্য করছে, তাই আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করে আমার শান্তিকালী আশ্রম তরফ থেকে। আর আমার ত্রিপুরা রাজ্যের হিন্দু সনাতন ধর্ম অবলম্বনকারী, হিন্দু সনাতন ধর্মের জন্য যাদের নিবেদিতন প্রাণ, তারপরে যে আমাদের সাধু সন্ন্যাসী গুরুজন, তাদেরকেও আমি আমার আশ্রম তরফ থেকে নমন জানাই। কেননা আমাদের হিন্দু সনাতন ধর্মকে রক্ষা করার জন্য ওরা দ্রেসধারী গুরু গোসাইগণ এখানে যে সব মন মন্দিরের সাধু সন্ন্যাসীগণ উপস্থিত হয়েছেন, তাদেরকেও আমার আশ্রম তরফ থেকে ধন্যবাদ জ্ঞাপন করি এবং অনুমোদন করি। আমি ওনাদের কাছে এতটুকু অনুরোধ রাখতে চাই, টাউন বন্দরের শহরে মঠ মন্দির করে আশ্রম করে মনে করুন আমরা সাধুরা বেঁচে গেছি, বাঁচতে হবে পাহাড় অত্র এলাকা সব জায়গায়। আমাদের ধর্ম যদি সুরক্ষা হয়, রক্ষা হয়, তাহলে আমরা সাধু সন্তদের রক্ষা এবং শান্তি। কেননা ধর্মকে আজে রক্ষা কর, তারপরে সাধুদের রক্ষা হবে। নৌকাকে আগে বাঁচাও, তাইলে মাঝি রক্ষা হবে। নৌকা যদি না বাঁচে মাঝি কোথায় রক্ষা হবে? ধর্ম যদি না বাঁচে তাহলে সাধুদের কী দাম আছে? আগে ধর্মকে রক্ষা কর, শুধু নিজের মঠ মন্দিরকে ভেবো না। আমার মঠ মন্দির দিয়ে আমি সন্তুষ্ট না, তোমার মঠ মন্দিরগুলি যদি আগুন লেগে আসে আপনি থাকবেন কোথায়? জঙ্গলগুলি যখন আগুন লাগে পাখি থাকবে কোথায়? হ্যাঁ, সেই দিকে ভেবে আগে ধর্মকে রক্ষা করতে চিন্তা করো। আমাদের সাধু সন্ত মণ্ডলীকে আমি এটাই অনুরোধ জানাই যে আমাদের ত্রিপুরা
আমাদের হিন্দু সনাতন ধর্মকে যাতে রক্ষা করে। তার জন্য মঞ্চে উপস্থিত আমাদের হিন্দু সনাতন ধর্মের জন্য নিবেদিত প্রাণ সাধু সন্তগণকে আমি এতটুকুই জানাইতে চাই। ত্রিপুরা রাজ্যে সমস্ত মিডিয়াগণ, সমস্ত আমার মিডিয়াগণ, ওনাদেরকে আমি আমার শান্তিকালে আশ্রম তরফ থেকে আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। ওনারা আজকে এখানে অনুষ্ঠান এবং সমস্ত ত্রিপুরা রাজ্যের শান্তিকালী আশ্রম এবং সমস্ত ত্রিপুরা আমাদের হিন্দু সনাতন ধর্ম সত্যিকে প্রকাশ করে জয় করে নিয়ে যাওয়ার সমস্তের পরে পরে কানে কানে পুষিয়ে দেওয়ার জন্য তাদেরকেও আমি অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আর আমাদের ত্রিপুরা রাজ্যের সমস্ত ডিপার্টমেন্ট, সমস্ত ডিপার্টমেন্টের অফিসার এবং কার্যকর্তাগণ, যে আমাদের দুটি ব্লকের যতটি ডিপার্টমেন্টের কার্যকর্তাগণ যতটুকু এই আশ্রমের জন্য পরিশ্রম করেছেন এবং রাত 12টা 1টা পর্যন্ত এখানে এই আশ্রমকে উজ্জ্বল করার জন্য পরিশ্রম করেছেন, তার জন্য আমি আমার আশ্রম তরফ থেকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। তাই আমার শিষ্য ভক্ত ত্রিপুরা রাজ্যের কোনা কোনা থেকে আমাদের হিন্দু সনাতন ধর্মে অবলম্বনকারী নিবেদিত প্রাণ সবাই আমার হিন্দু ভাই বোনকে আমি আমার আশ্রম তরফ থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। কেননা আমাদের রাষ্ট্রীয় ধর্ম রক্ষা করার জন্য, আমাদের রাষ্ট্রীয় ধর্মকে জয় করার জন্য, আমাদের সনাতন হিন্দুকে জয় করার জন্য আজকে নিঃশেষ মূল্যবান সময়কে ফেলিয়ে আজকে এই আশ্রমে সবার একত্র হয়ে আছেন। আমাদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আরও বেশি ওনাদেরকে আমার অন্তর থেকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আমি আর বেশি সময় নেব না, সমস্ত উপস্থিত আমার ত্রিপুরা রাজ্যের আমার ধর্ম অবলম্বনকারীগণকে আমি অশেষ অশেষ ধন্যবাদ জ্ঞাপন করি। আমার কিছু কথা এখানে বেরাম রাখছি। জয় ভারত মাতাকে জয়, জয় ভারত মাতাকে জয়, জয় গুরুদেব শান্তিকালীকে জয়। परम पूज्य स्वामी चित्तरंजन महाराज का बहुत बहुत आभार उनके बहुमूल्य वचनों से उपस्थित सभी अतिथिगणों का धन्यवाद ज्ञापन करने के लिए।